السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد، সম্মানিত দিনু ভাই সকল, আশুরা কি এবং আশুরা সম্পর্কে আমাদের একজন সাধারণ মানুষকে কতখানি জানা দরকার এ সম্পর্কে দু চারটি কথা বলার জন্য আপনাদের সামনে উপস্থিত। প্রথম কথা, আশুরা শব্দটির অর্থ হচ্ছে মুহররম মাসের 10 তারিখ। মুহররম মাসের 10 তারিখকে আরবি পরিভাষায় আশুরা বলা হয়। এই আশুরার তাৎপর্য এবং গুরুত্ব ইসলামে এই যে প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার রোজা রেখেছেন এবং রোজা রাখতে বলেছেন। আর এটা বলেছেন যে আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফফিরাস সানা আল্লাতি ক্বাবলা, একজন ব্যক্তি যদি আশুরার রোজা রাখে তাহলে তার বিগত এক বছরের গুনাহ ক্ষমা হয়ে যায়। হাদিসটিকে ইমাম মুসলিম বর্ণনা করেছেন, 1162 নম্বর হাদিস। অতঃপর এই আশুরার রোজা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন রেখেছিলেন তারও উল্লেখ সহিহ বুখারি এবং সহিহ মুসলিমে এসেছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত হয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করে গেলেন, মক্কা থেকে তাকে যে বিতাড়িত করা হয়, তিনি যখন মদিনায় গেলেন তখন ইহুদি সম্প্রদায়কে দেখলেন যে তারা এই দিনে মানে আশুরার দিনে রোজা আছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমরা কেন রোজায় আছো? তো তারা বলল, হাদা ইয়াউমুন আযীম, এটা খুব মহৎ দিন, খুব বড় দিন, এটা এমন একদিন, আনজাল্লাহু ফিহি মূসা ওয়া কওমাহু, এই দিনে আল্লাহ তাআলা মূসাকে এবং তার গোত্রকে কওমকে নাজাত দিয়েছিলেন। ওয়া গাররাকা ফিরআউন ওয়া কওমাহু, আর ফিরআউন আর তার কওমকে সমুদ্রে ডুবিয়ে মেরেছিলেন। সহিহ মুসলিমের বর্ণনা এসেছে, তাই মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার শুকরিয়া করত, শুকরান লিল্লাহ, রোজা রেখেছিলেন। হাদিসটিকে ইমাম বুখারী ও মুসলিম উভয় বর্ণনা করেছেন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা শুনে বললেন যে নাহনু আহাক্কু বি মূসা মিনহু, তাহলে মূসা আলাইহিস সালামের ব্যাপারে আমরাই তো বেশি হকদার, মানে তিনি যেহেতু শুকরিয়া স্বরূপ রোজা রেখেছেন আমরা শুকরিয়া স্বরূপ রোজা রাখতে আমাদের হক আরও বেশি, তাই আমরাও রোজা রাখব। অতঃপর সাহাবাই কেরাম একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বললেন, আল্লাহ রাসূল, এটা এমন দিন, এই আশুরার দিন, যেদিন ইহুদি নাসারা এরা সকলেই এটার সম্মান করে আর আমরাও সেদিন রোজা রাখি, অর্থাৎ তাদের যেন মুয়াফাকাত, তাদের জন্য সেই বিষয়টাকে আমরাও মেনে নিচ্ছি, এরকম মনে হচ্ছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাইন বাকি তো মুকবেলান লা আসুমান্নাত তাসিয়া, যদি আগামীতে বেঁচে থাকি তাহলে আমি নবম তারিখেও রোজা রাখব। এভাবে নবম তারিখে রোজা রাখলে আর দশম তারিখে রোজা রাখলে যেমন আশুরার রোজা রাখা হলো তেমন ইহুদি এবং খ্রিস্টানদের বিপরীত করা হলো। তাই এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখেছেন এবং রোজা রাখতে বলেছেন। তবে তিনি 9 তারিখ আসার পূর্বেই, মানে আগামী বছর আসার পূর্বে তিনি মারা গেছেন। এ কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা ইচ্ছা করে গেছেন সেটা পালন করা এবং সেটা মানা হচ্ছে একটি সুন্নাহ। তাই আমাদেরকে এই তারিখে এই দিনে রোজা রাখতে হবে এবং আশুরার রোজা রাখার সময় উত্তম নিয়ম হলো 9 এবং 10 তারিখে রোজা রাখা। কেউ যদি এটা না পারে তাহলে কেবলমাত্র 10 তারিখেই রোজা রাখলে ইনশাআল্লাহ সে সওয়াব পেয়ে যাবে। উল্লেখ্য, আজ বর্তমান যুগে এই আশুরার দিনে যে কিছু মুসলিম, নামধারী মুসলিম, যারা অনেক ধরনের মাতুম করে, চিৎকার করে, কান্নাকাটি করে, শরীরে রক্তাক্ত করে, বিভিন্ন ঢোল বাজনা তামাশা ইত্যাদি নিয়ে যা কিছুই করে, আত্মীয়তা রক্ষা করে, বিভিন্ন কিছু যা কিছু করে, এই এই বিষয়গুলির সাথে সম্পর্ক এই আশুরার সাথে নেই, মানে ইসলামের যেটা আশুরার গুরুত্ব তার সাথে এর কোনো সম্পর্ক নেই। এগুলো হচ্ছে শিয়া সমাজের একটি এমন অনুষ্ঠান যেটা বিদআত এবং অনেক ক্ষেত্রে শিরকও বটে। তারা কারবালায় হুসেন রাদিয়াল্লাহ তাআলা আনহর শাহাদাতের মাতম করে থাকে, তার শহীদ হওয়ার দিনকে উদযাপন করে থাকে, যেটা আশুরার দিনে আমাদেরকে বা আমাদের মতো লোককে, আহলুস সুন্নাহকে উদযাপন করার কোনো বিধান ইসলামে নেই। তারা ইসলামের মধ্যে একটি নতুন জিনিস আবিষ্কার করে এটা পালন করছে, যেটা আমাদের পালন করার না প্রয়োজন আছে, না ভ্রূক্ষেপ দেওয়ার প্রয়োজন আছে, আমাদের সেটাই করা দরকার আছে যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিপূর্বে করলেন বা বললেন বা করতে আমাদের উদ্বুদ্ধ করলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।